আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিংড়ি মাছের ভুনা। আমি প্রথমে কিছু মাছ নিয়ে নেব। এখান থেকে কিছু মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন মশলা দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন সুন্দর করে মাখিয়ে নেব। আমার মাখা হয়ে গিয়েছে। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এতে আমি মাছগুলো দিয়ে দেব। সুন্দর করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো বাটিতে তুলে নেব। এখন আমি দিয়ে দেব এলাচ, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ। এখন বাদামি করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম আদা বাটা। তারপরে দিয়ে দেব ধনিয়া ফাঁকি। একটু ভেজে নিয়ে তারপরে একে একে আর সব মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আর একটু কষিয়ে নিব। তারপর একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব। মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়েছি। প্রায় হয়ে এসেছে, এ দেখুন হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া। দেখুন হয়ে গিয়েছে আমার মজাদার চিংড়ি মাছের ভুনা।